দাবিতে আমাদের আন্দোলন চলছে, চলবে, চলছে, চলবে। আমাদের ভোট বয়কট প্রশাসনের ব্যর্থতা। গ্রামে বুথের দাবিতে ভোট বয়কটের ডাক দিলেন ভোটাররা। বাঁকুড়া তারলাংরা বিধানসভা এলাকার ভালুকবাসা গ্রামের ঘটনা। ভোট বয়কটকারীদের দাবি, গ্রামে 600 ভোটার রয়েছেন, তবুও তাদের পাশের গ্রাম রাঙামাটিতে ভোট দিতে যেতে হয়। বিগত 6 মাস আগে ভালুকবাসা গ্রামে বুথের দাবি জানিয়ে মহকুমা শাসক ও জেলা শাসকের কাছে আবেদন করা হয়, কিন্তু কাজ হয়নি। তাই বুথ দিন, ভোট দিন দাবিকে সামনে রেখে সম্মিলিত গ্রামবাসীরা ভোট বয়কট করছেন বলে তারা জানান। আমরা ভালুকবাসা গ্রামবাসী, আমরা পৃথক বুথের দাবিতে আজ আমরা ভোট বয়কটের ডাক দিয়েছি। আমরা আজ থেকে প্রায় 6 মাস আগে আমরা মাননীয় ডিএম মহাশয়, মাননীয় এসডিও মহাশয়কে আমরা জানিয়েছিলাম যে আমরা 2.5 কিলোমিটার 2 কিলোমিটার দূরে ভোট দিতে যাব না, যেহেতু আমাদের গ্রামে 600 ভোটার আমাদের গ্রামে পৃথক বুথ করানোর জন্য। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর পাওয়া যায়নি, যার জন্য আজ আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট বয়কটের সিদ্ধান্ত নিয়েছি এবং একটা শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ আমরা করছি। আমাদের বুথ গ্রামে যতদিন না হবে আমরা ভোট বয়কট চালিয়ে যাবো, এরকম অবস্থান বিক্ষোভ আমাদের চালিয়ে যাবো। আপনাদেরকে আজকে কি কেউ ভোট দেবেন না? না, আমরা আজ গ্রামবাসী, ভালুকবাসা গ্রামবাসী আমরা কেউ ভোট দেবো না। আমাদের গ্রামে স্কুল আছে, আমাদের গ্রামে আইসিডিএস সেন্টার আছে। প্রশাসন যদি আমাদের গ্রামে বুথ কোনোদিন করে আমরা সেদিনই ভোট দিতে, প্রশাসনের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেই, তবে আমরা ভোট দেবো, না হলে আমরা ভালুকবাসা গ্রামবাসী ভোট দেবো না। না, প্রশাসনের তরফ থেকে কোনো যোগাযোগ করেনি। একদিন এসডিও মহাশয় এসেছিলেন, কিন্তু কোনো কাজ হয়নি। কি নাম আপনার? আমার নাম অনুপ দাস। সুনন্দা রায়, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বাঁকুড়া।